ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি সিলেট গেলস গ্যাস ফিল্ডে রিসেন্টলি একটি চাকরির সার্কুলার দিয়েছে। সেটা হচ্ছে 27/2023 তারিখের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড পেট্রো বাংলা একটি কোম্পানি, এখানে কিছু লোক নেবে তারা। আমরা দেখবো যে কী কী লোক নেবে। এখানে দেওয়া আছে সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল 9 জন, সহকারী ব্যবস্থাপক মেকানিক্যাল 9 জন, সহকারী ব্যবস্থাপক কেমিক্যাল 4 জন, সহকারী ব্যবস্থাপক সিভিল 5 জন, সহকারী ব্যবস্থাপক আইপিএল 2 জন, সহকারী ব্যবস্থাপক পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার 3 জন, সহকারী ব্যবস্থাপক কম্পিউটার ইঞ্জিনিয়ার 2 জন, সহকারী ব্যবস্থাপক ভূতত্ত্ব হয়েছে 3 জন, এবং সহকারী ব্যবস্থাপক মেডিকেল হচ্ছে 3 জন। তো বন্ধুরা, এই প্রতিটি আপনার 1 থেকে 7 পর্যন্ত চাকরির গ্রেড হচ্ছে নবম, এবং বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, এবং 8 থেকে 9 পর্যন্ত, 8 আর 9-এর হচ্ছে, 8-এর হচ্ছে গ্রেড 9, সেম প্রতিটি নবমতম গ্রেড, এবং বয়স সর্বোচ্চ হচ্ছে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা 1 থেকে 7-এর ক্ষেত্রে হচ্ছে সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এবং পরীক্ষাসমূহের ন্যূনতম 2টি প্রথম বিভাগ শ্রেণী সমমান সিজিপিএ থাকতে হবে। যে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী সমমান ডিগ্রি সিজিপিএ থাকলে আবেদন বিবেচিত হবে না। 8 নম্বর পদে দেওয়া আছে ভূতত্ত্ব বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর, দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সম্মানের দ্বিতীয় শ্রেণী, অথবা 4 বছর মেয়াদী সম্মান দ্বিতীয় শ্রেণী। পরীক্ষার সময় ন্যূনতম 2টি প্রথম বিভাগ শ্রেণী সমমান সিজিপিএ থাকতে হবে, এবং কোন পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী সমমান সিজিপিএ আবেদন থাকলে বিবেচিত হবেন। 3-9 নম্বরে দেওয়া আছে চিকিৎসা বিষয়ে এমবিবিএস ডিগ্রি, পরীক্ষার সময় ন্যূনতম 2টি প্রথম বিভাগ শ্রেণী ও সমমান জিপিএ থাকতে হবে। প্রার্থীকে ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে, sqfl.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করবেন, এবং আবেদনের জমা দানের শুরুর তারিখ হচ্ছে 2/3/2023, এবং শেষ তারিখ হচ্ছে 22/3/2023। ছবির ক্ষেত্রে বলবো যে সরকারি চাকরি না, শুধু যে কোনো চাকরিতে আপনি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে রঙিন ছবি সাইজ হবে 300x300, এবং স্বাক্ষর হবে 300x80। এটা স্ক্যান করে আপনারা আপলোড করবেন, এবং ফি জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে চাকরি থেকে টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে হয়। তবে বলে রাখি যে ইদানিংকালে টেলিটক ব্যাপক খারাপ সার্ভিস দিচ্ছে, তাদের সার্ভিস মোটামুটি এখন আর আগের মতো নেই। আপনারা চেষ্টা করবেন যে বারবার করে চেষ্টা করবেন যে কীভাবে আপনারা এটা নেট পাবেন। অনেক অনেক এলাকাতে নেট পাওয়া যাচ্ছে না, বিশেষ করে আমাদের এলাকাতে জামালপুরে আমরা তো নেট পাচ্ছি না। আমরা যদি টেলিটকের টাকা পে করতে যাই, সেক্ষেত্রে হয়তো আমাদের স্টেশনে যেতে হয়, নাহলে কোনো চরে যেতে হয়। আমাদের প্রপারে কোনো টেলিটকের নেট নেই বললেই চলে। তো আপনারা যারা আবেদন করবেন, অবশ্যই টেলিটকের নেট আছে কি না দেখে তারপর আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির নতুন বিজ্ঞপ্তি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।